हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल ब्लॉगर स्थिति। এখন বাজে সাড়ে চারটে, ভোর সাড়ে চারটে। তো এখন আমি যাচ্ছি তারাপীঠে। তো কী কী হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এখন ভোরবেলা খুব ঠান্ডা, আমাদের 5:50 ট্রেন আছে, তো খুবই তাড়াতাড়ির মধ্যে আমাদের রেডি হতে হবে, তারপর আমরা যাব। জানি না কেমন ব্লগটা হবে, তো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, এই কনকনে ঠান্ডার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে, তারা মায়ের দর্শন পেতে। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে আমরা প্ল্যাটফর্মের ওপর দিয়ে হাঁটছি, ট্রেন ধরতেই হবে। তো এখন ট্রেন আসেনি, তো একটু একটু করে তোমাদের সাথে সবই শেয়ার করছি। এরপর ট্রেনে উঠে পড়েছি, তো এত ট্রেনের আওয়াজ সেখানে আমি কিছু বলতে পারিনি, তো তোমাদের এই জন্য ভয়েসে বলে দিতে হচ্ছে। তো দেখতে থাকো ব্লগটা। প্রথম ট্রেনে আসার পর আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম। এরপর আমাদের 8:55 ট্রেন ছিল। সো ফাইনালি আমি ট্রেনেতে উঠে পড়েছি, এবার নামবো আমরা সোজা রামপুরহাট স্টেশনে। অবশেষে আমরা প্রায় 5 ঘন্টার পথ অতিক্রম করার পর চলে এসেছি আমরা রামপুরহাট স্টেশনে। এরপর আমরা যাব তারাপীঠে, তো দেখতে থাকো ব্লগটা। আমরা চলে এসেছি তারাপীঠে, এখন হোটেল ঠিক করা হবে, তো তোমরা ব্লগটা দেখতে থাকো ততক্ষণ। এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের ব্যালকনিটা, উপর থেকে খুব সুন্দরভাবে এখানে সব দোকানগুলো দেখা যায়। আর এইখানে হচ্ছে আমাদের রুম, এটা আর অন্য জনেরা নিয়েছিল আমাদের সাথে, আরও যারা গিয়েছিলেন। আর আমাদের রুম ছিল ওই দিকে, তো তোমাদের রুমটা দেখাচ্ছি ভালো করে, ওই রুমটা আমার তোলা হয়নি, তো এইটা ততক্ষণ দেখতে থাকো। প্রায় 2টো বেজে গিয়েছিল, আমরা তারাপীঠে পৌঁছেছিলাম, তো তাড়াতাড়ি করে আমাদের লাঞ্চটা আগে সারার জন্য তো আমরা চলে এসেছিলাম একটা নিরামিষ হোটেলে। এই রেস্টুরেন্টের নামটা ঠিক আমার মনে নেই, তবে এখানকার খাবার দাবার ছিল অপূর্ব, একদম মুখে লেগে থাকার মতো। তো এরপর আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে মন্দিরে যাব, স্নান টান করে। তো দেখতে থাকো ব্লগটা।
ছায়া তারা তুই ছাড়াকে মুক্তি দেবে বল না এমন করে তারা তুই ছাড়াকে শান্তি দেবে এমন জীবন জুড়ে বন্ধুরা তোমাদেরকে সিনেমাটিক শর্টের মাধ্যমে মন্দিরের ভেতরের কিছু কিছু অংশগুলো ভালো করে দেখিয়ে দিলাম। এবার আমরা এখন দাঁড়িয়ে আছি ভিআইপিতে লাইনে। তো এত লাইন হয়েছিল সেদিনকে আমরা যে গিয়েছিলাম, তো আমরা ভিআইপিতেও দিয়েও লাইন দিয়ে আছি মায়ের পুজো দেওয়ার জন্য। আর তোমরা দেখতে থাকো। আর তোমরা অনেকেই জানো যে মায়ের গর্ভগৃহে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি পুজোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখানে দেখতে পাচ্ছ এই দোকানটা, এইখান থেকে তোমরা নিতে পারো পুজো দিতে। তো এখানের পান্ডারা খুবই ভালো, তো আমরা এখান থেকে নিয়েছিলাম এই দোকানটা থেকে। এরপর আমরা মন্দিরের ভেতরে যে সমস্ত মন্দিরগুলো ছিল সেখানে প্রণাম করছিলাম। এটা হচ্ছে বামদেবের মন্দির, এখানে প্রণাম করলাম। তারপর এটা হচ্ছে বিষ্ণু দেবের মন্দির। তো বন্ধুরা, আমাদের পুজো প্রণাম সব কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা হোটেলে চলে এসেছিলাম আর ব্যালকনি থেকে নিচের দোকানগুলো দেখতে লাগছিলাম। সন্ধ্যেতে কি সুন্দর দেখতে লাগছিল। তারপর টুকটাক কেনাকাটা তো করতেই হবে, তো দেখতে থাকো এরপর আমরা কেনাকাটা করব। আমাদের হোটেলের ব্যালকনির ওপর থেকে এই দোকানগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, তো আমি না এসে পারলাম না দোকানটাতে, দেখতে এলাম যে আসলে কী কী আছে। তো কিছুই কিনিনি, জাস্ট তুললাম এই দোকানে এসে। এইসব দোকানগুলো দেখতে দেখতে টুকটাক কিছু কেনাকাটাও করে ফেলেছি, তো পেন হার এসব টুকটাক কিছু কিনে নিয়েছি। আর যা ঠান্ডা ছিল সেদিন, তো আমরা হোটেলে তাড়াতাড়ি করে কেনাকাটা করে চলে গিয়েছিলাম। এরপর আমি ডিনার করে নেবো। তো ডিনারে ছিল রুটি, তড়কা, পনির। আর আমি আর মা যেহেতু চিকেন খাই না, তো বাকিরা সবাই চিকেন আর রুটি খেয়েছিল। এরপর আমরা সকালে রেডি হয়ে তাড়াতাড়ি করে আগে মন্দিরে গেলাম। তো আমাদের 9টায় ট্রেন ছিল, আমরা এসেছিলাম একদিনের জন্য, তো বেশি ঘুরতে পারিনি, জাস্ট পুজোটুকু দেওয়ার জন্য এসেছিলাম। তো মন্দিরে যাব এখন, তো তোমরা দেখতে থাকো। এরপর আমরা বন্ধুরা এসেছি এইদিকে বামদেবের সমাধি মন্দির। তো দূর থেকেই তুলে চলে এসেছি, তো আমাদের যেহেতু তাড়া ছিল, ট্রেনের টাইম হয়ে গেছিল, তো এই দিকটায় আরও ওইদিকে সব মহাশ্মশান ছিল, তো আমি ওইসব ঘুরতে পারিনি। আর আমি এখানে একটু তিলক কেটে নিলাম। তো তিলক তো আমার কাটা হয়ে গেছে, তো দেখো আমার লুকটা। এরপর আমি যাব বাড়িতে, তো ট্রেন ধরতে হবে, 9টায় ট্রেন আছে। তো তাড়াহুড়োতে আমার সাথে কি হয় দেখতে থাকো খালি, আর আমাদের রুমটাও তখন দেখে নেবে। ভাই দেখো গাইস, দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের রুম, তোমরা দেখে ভালো। আর এখন আমি তাড়াহুড়োতে জুতো পরতেই ভুলে গেছেন, জুতো না পরেই চলে যাচ্ছিলাম। তো সবাই আমার দিকে দেখছিল কেমন ভাবে। এখানে দেখতে পাচ্ছ এখানে একটা মেয়ে আছে, এই মেয়েটা ঠাল ঠাল করে আমার দিকে দেখছিল, বুঝতে পারছে না কি হচ্ছে, যে এই দিটা চলে গেল খালি পায়ে আবার চলে এসেছে, কি হচ্ছে ও কিছু বুঝতে পারছে না। এরপর জুতো পরে আমি তাড়াহুড়ো করে তারপরে যাচ্ছিলাম হোটেলে থেকে বাইরে। আমি জুতো খুলে চলে আসছিলাম খালি পায়ে। হ্যাঁ, আমি জুতো খুলে চলে আসছিলাম খালি পায়ে, তারপর আবার গেছি জুতো পরতে।
কিন্তু ফোন ভুলিনি। তো গাইস আমরা চলে যাচ্ছি এবার বাড়ির দিকে, তো ব্লগটা দেখতে থাকো। এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে সকালের একটা রেস্টুরেন্টে, তো দেখতে থাকো। এখানে হোটেল কৃষ্ণা, এখানে আমরা খাবো। তো গাইস খেতে থাকবো, আমরা খেয়ে দিয়ে তারপর ঘরে যাব। তো ততক্ষণ দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হতেই এরপর আমরা অটোতে করে উঠে পড়েছি রামপুরহাট স্টেশনে যাব বলে। তো বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশনে, 8:47 বাজে। এরপর বন্ধুরা এটা হচ্ছে আমাদের ট্রেন, তো এসে গেছে আমাদের ট্রেন। আমরা এবার ট্রেনে করে যাব আমাদের গন্তব্যস্থলে। এরপর বন্ধুরা আমরা হাওড়া স্টেশনে নেমেছিলাম 2:30 সময় করে, তো সেদিন ছিল পূর্ণিমা, তো আমরা আগে গঙ্গা স্নান করতে গেলাম। গঙ্গা স্নান করার পর আমরা ট্রেন ধরে চলে এসেছি বাড়ির উদ্দেশ্যে। আর আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। তো বন্ধুরা যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।